দরং জেলার ওজলাত বানৰ বিভীষিকা। চারিদিনে পরিস্থিতি অপরিবর্তিত, খাদ্যবস্তু বিশুদ্ধ খোৱা পানী, পশুধনের খাদ্যর নাটনি। সমগ্র রাজ্যের দরং জেলার ওজলা পঞ্চায়েতো এইবারের বানপানীয় বিভীষিকার সৃষ্টি করেছে। বেসিমারী কপিলি সত্র নেওকপাড়াকে ধরে বৃহত্তর ওজলার কেবাখন গাঁওয়ার রাস্তাঘাটের বিস্তর ক্ষতি সাধন হওয়ার পানির তলত বুর গে আছে মানুষ আর পোহনীয় জীব জন্তু। জলবন্দী আর গৃহবন্দী হয়ে পড়েছে মানুষের পোহনীয় জীব জন্তু। নোয়ানয় আর কুলসী নদীর কেবা ঠাইতো মথর শিঙা আর নেড়েপেড়া বরষুণের বান পরিস্থিতি অধিক জটিল হয়ে পড়েছে। মানুষের মাজত হাহাকার সৃষ্টি হয়েছে, নিত্য ব্যবহার সামগ্রী নাটনি হওয়ার পশুধনের খাদ্য সংকটে দেখা দিছে। পুখুরীর কঠিয়াতলী পানীত বুর যাওয়ার খেতক সকলে মূরে কপালে হাত দিবল পরিবেশের উদ্ভব হয়েছে। কোনো জনপ্রতিনিধি চকুত নপরা অঞ্চলের রাইজে প্রশাসনক কাতর আহ্বান জানাইছে যে নিত্য ব্যবহারের সামগ্রীর পশুধনের আর বিশুদ্ধ খাওয়া পানির ব্যবস্থা করে দিয়ে যায়। সমগ্র দরং জেলাতেও বানে বিভীষিকার সৃষ্টি করেছে। দরং জেলার অন্তর্গত ওটলা পঞ্চায়েতের বেসিমারী কপিলিহতা নেওকপাড়াকে ধরে আটাইকশ গাঁত বানে বিভীষিকার সৃষ্টি করেছে। বানর ফলত যাতায়াতের একবারে নাজাল নাচাল অবস্থা হয়েছে। মানুষের যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট দুর্ভোগ ভুগিছে। প্রতিটি মূল পথতে প্রায় একককলতকৈও অধিক পানি, খাদ্য সংকটে মানুষ দেখা দিছে। পশুধনে পশুধনের যা খাদ্য পশুধনের খাদ্যের বরকৈ অভাব অনুভব করা হয়েছে। আনহাতে যি মৎস্য পালন করেছিল মানুষ, এই মৎস্য পালনের ক্ষেত্রতো যথেষ্ট মানুষের ক্ষতি হয়েছে। প্রায়বিলাক পুখুরী বানপানীত বুর গেছে। জনসাধারণের যি অত্যাবশ্যকীয় সামগ্রী, এই অত্যাবশ্যকীয় সামগ্রীর ক্ষেত্রতো যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। যেহেতু যিকেইটা মূল পথ, সেই মূল পথকেইটাত বানপানীর বিভীষিকার সৃষ্টি করেছে, গতি গেলামালকে আদি করে যা সামগ্রী প্রয়োজনীয় আছে এই সামগ্রীর ক্ষেত্রতো দোকানীসকলের যথেষ্ট দুর্ভোগ হয়েছে। যার কারণে সাধারণ মানুষের খাদ্য সামগ্রীর ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। আমি প্রশাসনক অনুরোধ জানাম, এতালেক প্রশাসনের কোনো ব্যক্তি আমার মাজত উপস্থিত হওয়া নাই, গতি প্রশাসনক আমি অনুরোধ জানাম প্রশাসনে যাতে কিছু খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানী বা পশুধনের ক্ষেত্রে যা পশুর সামগ্রী আছে এই সামগ্রী যোগান ধরে আমার এই ওটলার অন্তর্গত বেসিমারী কপিলি নেওকপাড়াকে আদি করে গাঁওসমূহর রাইজক সকাহ প্রদান করে।